এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক বা পাটিগণিতের প্রপোর্শন বা সমানুপাত সম্পর্কে জানব। খুব ইজিলি আমরা এটা এক্সপ্লেইন করতে পারবো এই ভিডিওটি দেখার পরে। তো প্রথমেই জেনে নেই প্রপোর্শন বা সমানুপাত কি। প্রপোর্শন একটি ইকুয়েশন যার দুটি সাইডই ফ্র্যাকশন। অর্থাৎ আমরা যদি এক্সাম্পলটা দিকে তাকাই, 1/5 = 15/75। অর্থাৎ এখানে 1/5 যেটা মিনিং করে, 15/75 একই জিনিস মিনিং করে, অর্থাৎ দুটি ইকুয়েশনই সমান, যার কারণে এটাকে সমানুপাত বলা হয়। একটি প্রপোর্শনে চারটি টার্ম থাকে। এখানে যদি আমরা দেখি A, B, C, D, এখানে এ এবং ডিকে বলা হয় এক্সট্রিম ভ্যালু, বি এবং সিকে বলা হয় মিন ভ্যালু। প্রপোর্শনের মিন দুটির প্রোডাক্ট এক্সট্রিম দুটির প্রোডাক্টের সমান। অর্থাৎ আমরা যদি A × D দেই তাহলে যেটা পাবো, B × C দেই তাহলে সেম জিনিসই পাবো আমরা। এখানে যদি আমরা একটু দেখি, 1/75 দিলে আমরা পাবো 75, 15×5 দিলে আমরা পাবো 75। অর্থাৎ দুটির গুণফলই বা প্রোডাক্ট সমান হবে। এবার আমরা দেখি প্রপোর্শন কত রকমের হতে পারে। প্রপোর্শন ইউজুয়ালি দুই রকমের হয়, ডিরেক্ট প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন। এবার আমরা জেনে নেই ডিরেক্ট প্রপোর্শন কী। ডিরেক্ট প্রপোর্শনে এক্স ও ওয়াই ভ্যারিয়েবল দুটির একটি ইনক্রিজ করলে অপরটি ইনক্রিজ এবং একটি ডিক্রিজ করলে অপরটি ডিক্রিজ করতে হবে। যদি এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, x/y = k, কে এখানে কনস্ট্যান্ট থাকবে। এখানে এক্সকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করলে সেম নাম্বার দিয়ে ওয়াইকেও মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে, তাহলে আমরা ডিরেক্ট প্রপোর্শন পাব। যেমন আমরা যদি এখানে x 2 দিয়ে মাল্টিপ্লাই করি বা 2 দিয়ে ডিভাইড করি, সেম জিনিস আমাদেরকে ওয়াই এর সাথেও করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই বা 2 দিয়ে ডিভাইড করতে হবে। এবার আমরা দেখি ইনভার্স প্রপোর্শন কী। ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে x y = k কনস্ট্যান্ট। অর্থাৎ একটি ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে অপরটি ডিক্রিজ বা ইনক্রিজ করতে হবে। এর আগে যখন আমরা ডিরেক্ট প্রপোর্শন দেখলাম, সেখানে দেখলাম যে এক্স দুটো ভ্যারিয়েবলের মধ্যে এক্স যদি আমরা ইনক্রিজ করি তাহলে ওয়াইও ইনক্রিজ করব, এক্স ডিক্রিজ করলে ওয়াইও ডিক্রিজ করব, যেটা আমাদের ডিভাইডেড বা ভাগ আকারে থাকলে। অন্যদিকে ইনভার্স প্রপোর্শনে মাল্টিপ্লিকেশন বা গুণ আকারে থাকবে। এক্ষেত্রে এক্সকে ইনক্রিজ করলে ওয়াইকে ডিক্রিজ করতে হবে, ওয়াইকে ইনক্রিজ করলে এক্সকে ডিক্রিজ করতে হবে। আশা করি প্রপোর্শন বা সমানুপাত সম্পর্কে প্রাথমিক যেই ধারণা প্রয়োজন ছিল সেগুলো আমরা পেয়ে গেছি। এ ধরনের সবগুলো সমস্যা আমরা সলভ করতে পারবো আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।